আসছি বিস্তারিত খবরে। প্রাণের কবি মনের কবি, পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উদযাপিত হল বহরমপুরে। মঙ্গলবার সকালে বহরমপুর রবীন্দ্র সদনে রবি ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জানানো হয় কবি প্রণাম। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বাঙালির আবেগের সাথে ওতপ্রোতভাবে জড়িত রবীন্দ্রনাথ, 12 মাসে 13 পার্বণের মতো 25শে বৈশাখও একটি বিশেষ স্মরণীয় ও উৎসবের দিন। দেশ রাজ্যের সীমানা পার করে সারা বিশ্বের মানুষ এই দিনটিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি। মঙ্গলবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উদযাপিত হল বহরমপুরে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাইছিলেন গান, তোমার কানে গেল শিশু এলে তুমি গেলে, মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালি না থেমে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সকালে রবীন্দ্র সদনে রবি ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কবিগুরুর নানান গান, কবিতা ও নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে জানানো হয় কবি প্রণাম। প্রায় 145টি সাংস্কৃতিক দল এই কবি প্রণাম অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে জেলা আমাদের তথ্য সংস্কৃতি বিভাগের আয়োজনে প্রত্যেক বছরই আমরা এই দিনটি পালন করে থাকি 25শে বৈশাখ। এই বছরও আমরা আমাদের বহরমপুর রবীন্দ্র সদনে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমরা সারাদিনব্যাপী কবি প্রণাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের প্রায় 145টি সাংস্কৃতিক সংস্থা আমাদের জেলার বিভিন্ন প্রান্তে থেকে এবং প্রায় 1700-এরও বেশি শিল্পী এই আজকে সারাদিনব্যাপী পারফর্ম করবে। সকাল 6টায় আমরা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান দেওয়া শুরু করেছি। উপস্থিত ছিলেন আমাদের অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন, এছাড়া আমাদের অন্য আমাদের দপ্তরের বিভিন্ন আধিকারিকরা এবং সহকর্মীরা, এবং তারপর 6:30টার সময় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। সেটা চলবে সারাদিনব্যাপী একদম রাত্রি 10টা পর্যন্ত। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। আমাদের ঠিকানা NH34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল সন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।